নমস্কার নমস্কার নমস্কার, রামানুজন ইনস্টিটিউট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা করছিলাম সময় আর কার্য সংক্রান্ত যে সমস্ত প্রশ্নগুলো কম্পিটিটিভ পরীক্ষাতে থাকে, তার সেই সমস্ত কোশ্চেনগুলো আমরা সলিউশন করছিলাম, আর এখানে সেই রিলেটেড যে ধরনের শর্ট ট্রিক আছে সেইগুলো আমরা শিখছিলাম। আজকে আমরা এসেছি সেই ধরনের একটা কোশ্চেন এবং তার একটা শর্ট ট্রিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের কোশ্চেনটা কি দেখে নেওয়া যাক। কোশ্চেনটা আছে, কিছু সংখ্যক লোক 50 দিনে একটি কাজ করে, যদি আরও 3 জন লোক বেশি নিযুক্ত হয় তবে কাজ শেষ করতে 5 দিন কম সময় লাগে, তবে প্রথমে কতজন লোক ছিল, কিভাবে করব। তার আগে কোশ্চেনটা আমার একটু বুঝে নেওয়া যাক, কোশ্চেনটা কি বলেছে। ঠিক আছে, আচ্ছা এখানে আমি ধরলাম দিন আর এখানে ধরলাম লোক সংখ্যা। ঠিক আছে, আচ্ছা ধরলাম যে এখানে কিছু সংখ্যক লোক কাজ করেছে, মনে করলাম 1 জন লোক ধরে নিলাম এটা। ঠিক আছে, 1 জন লোক 50 দিনে একটা কাজ করেছে। ঠিক আছে, 1 জন লোক 50 দিনে একটা কাজ করেছে। আচ্ছা যদি বলেছে আরও 3 জন বেশি লোক নিযুক্ত হয়, প্রথমে ছিল কতজন 1 জন, আরও যদি 3 জন বেশি লোক নিযুক্ত হয় তাহলে কীভাবে করব, x+3 জন। ঠিক আছে, আচ্ছা তাহলে কতদিন সময় লাগবে, তাহলে 5 দিন কম সময় লাগবে। 5 দিন কম সময় মানে 50 - 5 কত হচ্ছে 45 দিন। ঠিক আছে, আচ্ছা তাহলে ভালো করে দেখো যে আমার 50 দিনে 1 জন লোক একটা কাজ করছে। ঠিক আছে, যদি আমি লোক সংখ্যা 3 জন বাড়িয়ে দিই তাহলে লোকজন কত হবে, x+3 জন। আচ্ছা তাহলে কতদিনে তারা কাজ করবে, 5 দিন কম সময় মানে 45 দিনে কাজটা করে। আচ্ছা এইবার আমরা এটা কিভাবে সমাধান করব, x-এর মানটা আমার বের করতে হবে। ঠিক আছে, কিভাবে করব, দুরকমভাবে করা যায়, আমি দেখাচ্ছি। প্রথম একটা ট্রিক, প্রথমে উপায়টা দেখো, প্রথম একটা ট্রিক এইরকম, যদি আমরা ছক জানতে পারি তাহলে আমরা একটা সমানুপাতের নিয়ম, সেই সমানুপাতের নিয়মে আমরা করতে পারি। ঠিক আছে, সেটা আগে আমরা প্রথমে দেখি। আচ্ছা দিনের সঙ্গে লোকের কি সম্পর্ক, সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, এটা জানতে হবে। মানে লোক সংখ্যা যদি বাড়ে সময় তাহলে কম লাগবে না বেশি লাগবে। ধরো একটা কাজ আছে, 10 জন লোক একটা ধরো কাজ করছে, ধরো 5 দিন সময় লাগছে, যদি লোকজন আমি 20 জন করে দিই, 10-এর জায়গায় 20 জন লোক দিই, তাহলে সেই কাজটা করতে কি আমার সেই দিন সময় লাগবে, তার থেকে কম লাগবে, অবশ্যই কম লাগবে। ঠিক তেমনি 1 জন লোক 50 দিনে কাজ করছে, তাহলে যদি লোক বাড়িয়ে দেয় সময় কম লাগছে, তাহলে এটা কী সম্পর্ক হচ্ছে, ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক যদি হয় তাহলে কীভাবে লিখতে হয় দেখো, যদি লিখি এখানে লিখলাম 50:45। ঠিক আছে, মাঝখানে এই সমানুপাতিক চিহ্ন, যদি সরল হতো তাহলে কী লিখতাম, x:2 এটা, আর ব্যস্ত সম্পর্ক বলেছে তাই সেটা উল্টে যাবে। উল্টে গেলে কী হবে, x+3টা আগে লিখবো। ঠিক আছে, তারপরে লিখলাম x, যদি সরল হতো তাহলে কী লিখতাম, x:x+3। ঠিক আছে, এবার নিয়ম অনুসারে কীভাবে করতে হয়, এই চিহ্ন মানে হলো ভাগ, 45, এই সমানুপাতিক চিহ্ন কত অর্থ হলো সমান দাও, এখানে x+3 / x। ঠিক আছে, এবার কোনা কোনি গুণ করো, 50x = 45x + 135। এবার এটা সমাধান করো, 50 থেকে 45 বাদ দাও, 5x = 135। আচ্ছা তাহলে x = কত হচ্ছে, 5 × 10 = 25, 10 × 3 = 5, 7 = 35। ঠিক আছে, 27 দিন। তাহলে আমাদের অপশান কত হচ্ছে, অপশান সি, 27 দিন। ঠিক আছে, এটা একটা নিয়ম, এটা হলো সমানুপাতের নিয়ম। নিয়মটা আমি আরেকবার বলে দিই, যে এটা প্রথমে ছকটা বানিয়ে নিলাম। ঠিক আছে, 1 জন লোক 50 দিনে একটা কাজ করছে, যদি লোক সংখ্যা বাড়ে সময় আমার কী হচ্ছে, 5 দিন কম, 45 দিন। তাহলে লেখার নিয়মটা কি, কী সম্পর্ক আছে আমরা দেখলাম, ব্যস্ত সম্পর্ক, কারণ লোক বাড়লে সময় কম লাগে। ব্যস্ত সম্পর্ক লেখার নিয়মটা কি, 50:8 এটা এরকম লিখলাম, সমানুপাতিক চিহ্ন দিলাম, এটা লেখার সময় x:x+3 না লিখে এটা উল্টে লিখলাম, যেহেতু ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, পরীক্ষার সময় এত কিছু লেখার দরকার নেই, মনে মনে এটা ধরে নেবে, জাস্ট এই সমীকরণটা বসিয়ে দিলে তারপরে সমাধানটা করবে, 1 মিনিটে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 50/45 x+3/এত, এবার শুধুমাত্র ক্যালকুলেশনটা করে দাও, হয়ে যাবে 27। এত কিছু লেখার পরীক্ষার সময় কোনো দরকার নেই, শুধুমাত্র নিজের বোঝার জন্য একটা লাইনে শুধু জাস্ট এই লাইনটা লিখে দেবে, তাহলে আমার সলভ হয়ে যাবে। ঠিক আছে, এইবার যদি আমরা এইভাবে না করে ঐকিক নিয়মে যদি আমরা ভাবতাম যে কীভাবে করব, আচ্ছা সেই ক্ষেত্রে দেখো ঐকিক নিয়মে ছোটোবেলায় আমরা একটা নিয়ম শিখেছি যে 1 জন লোক 50 দিনে একটা কাজ করে, 1 জন লোক কাজ করে কতদিনে, 50 দিনে, 1 জন লোক তাহলে কত সময় লাগবে, 1 জন লোকের নিশ্চয়ই বেশি সময় লাগে। ঠিক আছে, কোনো একটা কাজ 1 জন করতো 50 দিনে, 1 জনের তাহলে বেশি সময় মানে 50:x। আচ্ছা x+3 জন লোকের কত সময় লাগতো, তাহলে 50 × x/3 দিন। ঠিক আছে, এটা সমান ভ্যালু কত বলে দিয়েছে, যে 45 দিন, তাই তো, তাহলে 50x / x+3 এটা সমান কত, 45, কোনা কোনি গুণ করে দাও, 50x = 45x = 135,
তাহলে 5x ইকুয়ালস টু 135 আর x এর ভ্যালু কত হচ্ছে 27। ঠিক আছে, এইভাবে আমরা করতে পারি, যেটা সুবিধা হয় সেভাবে করতে পারি। ঠিক আছে, এই হলো আমাদের অঙ্কটা। এই ধরনের কোশ্চেন কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় থাকে, তাই কনসেপ্টটা যদি আমরা বুঝে নিই যে বেসিক কনসেপ্টটা কী, এই বেসিক জিনিসটা যদি মাথায় থাকে, তারপর তোমার তো পরীক্ষার সময় এক মিনিট সময় শুধু জাস্ট ইকুয়েশনটা লিখে সলভ করবে, সলভটা মুখে মুখে দুই লাইনে হয়ে যাবে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি এই অঙ্কটা করা যাবে। অনেক অনেক ধন্যবাদ। এরপরে আমরা অন্য ধরনের কোশ্চেন নিয়ে আলোচনা করব, তারও শর্ট নিয়ম নিয়ে আমরা আলোচনা করব। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।